হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমরা বাঙালি, যেহেতু বাঙালি বাংলাটা একটু বেশি বুঝি, ইংলিশটা একটু কম বুঝি। সো এক্ষেত্রে আমরা কি করতে পারি? এক্ষেত্রে কিন্তু একটি কাজ আমরা অবশ্যই করতে পারি, পড়ালেখার ক্ষেত্রে কিন্তু আমাদের এটা খুবই প্রয়োজনীয় হবে। সো বন্ধুরা, আপনার ইংলিশ বইটা যদি বের করেন তাহলে কিন্তু অনেক হিজিবিজি লেখা থাকবে, সেটা কিন্তু পেজটা সম্পূর্ণ ভরেই। তো আজকের এই ভিডিওটি এমন একটি অ্যাপ্লিকেশন নিয়ে চলে আসলাম, এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিয়ে একটি ছবি তুলবেন এবং ছবিটি তোলার সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত কিছু ট্রান্সলেট হয়ে একদম বাংলা লেখা হয়ে যাবে। চমৎকার একটি অ্যাপ্লিকেশন। সো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটি কীভাবে ইউজ করবেন, কীভাবে ছবি তুলবেন সম্পূর্ণ জুড়ে দেখে দিব আজকের এই ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন বিডি বাংলা হেল্প ইউটিউব চ্যানেল, আমি আপনাদের সাথে রয়েছে শাকিল। চলুন ভিডিওটি শুরু করা যাক। অলরাইট, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনার হাতে থাকা এই স্মার্টফোনটি দিয়ে বা এই স্মার্টফোনটির ক্যামেরা দিয়ে আপনার বইয়ের সম্পূর্ণ পাতাগুলো ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করবেন। সো বন্ধুরা, এটা করার জন্য আপনাকে আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোরটি ওপেন করে দিতে হবে। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে লিখবেন গুগল লেন্স। তো দেন এই হচ্ছে অ্যাপ্লিকেশনটি, দেন এটা আপনারা ইনস্টল করে নেবেন। সো ইনস্টল করার পর কি করবেন, জাস্ট প্রথমে আপনারা এটা ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস শো করবে, তো এখানে জাস্ট একটু ওয়েট করবেন। সো বন্ধুরা, অ্যাপ্লিকেশনের উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সার্চ উইথ ইওর ক্যামেরার নামে একটি অপশন রয়েছে এবং নিচ থেকে আপনার গ্যালারিটি ওপেন হয়ে গেছে। আপনি চাইলে কিন্তু যে কোনো ইংলিশের একটি স্ক্রিনশট সেটা বাংলায়ও ট্রান্সলেট করতে পারবেন, যে কোনো ভাষায় ট্রান্সলেট করতে পারবেন। সো আমি উপরের দিকে দেখতে পাচ্ছেন সার্চ উইথ ইওর ক্যামেরা, দেন এটার উপরে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো নিচের দিকে এখানে লক্ষ্য রাখবেন, তো এখানে রয়েছে সার্চ, দেন আমি যেহেতু বাংলা থেকে বা ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করব, এটার জন্য আমাকে কী করতে হবে, পাশে থাকা এই টেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। সো পাশে থাকা আমি টেক্সট অপশনে যদি ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায় কিন্তু একটি ইংলিশ লেখা রয়েছে। দেন আমি কি করব, সুন্দর করে যে ইংলিশটুকু আমি পারি না বা আমি যেটুকু ট্রান্সলেট করতে চাই সেটাকে ধরে দেন এই অপশনটায় ক্লিক করে আমি ছবি তুলে নিব। দেন এই অপশনটায় যদি আমি ক্লিক করি তো এইখানে দেখতে পাচ্ছেন জাস্ট এরকম ইন্টারফেস শো করবে। সো এরকম ইন্টারফেস শো করলে ঠিক এইখানে দেখতে পাচ্ছেন ট্রান্সলেট নামে একটি বাটন পেয়ে যাবেন, দেন এই ট্রান্সলেটের উপরে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন ডিরেক্ট ল্যাঙ্গুয়েজ এবং এই পাশে রয়েছে বাংলা। তো যদি এই পাশে দেখতে পাচ্ছেন এই যে বাংলাটা যদি না থাকে আপনারা কি করবেন, এই অপশনটার উপরে ক্লিক করে দিবেন এই বাংলার উপরে। তো নিচ থেকে একটু খুঁজে নিলেই বাংলাটা পেয়ে যাবেন। এই বাংলার উপরে যদি ক্লিক করে দেন তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু খুব সুন্দরভাবে আমি যে ছবিটি তুলেছি এটা ইংলিশ ছিল, সম্পূর্ণরূপে কিন্তু বাংলায় ট্রান্সলেট হয়ে গেছে, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। সো বন্ধুরা, ঠিক একইভাবে কিন্তু আপনার যে কোনো ইংলিশ বইয়ের পাতা কিন্তু আপনি বাংলায় ট্রান্সলেট করে সেটা বুঝতে পারবেন খুব সহজেই। সো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আরও ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করতে ভুলবেন। সো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আরও ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকুন, প্লিজ ভিডিওর নিচ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনেতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, ঠিক এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ঠিক এরকমই নিত্য নতুন ভিডিও নিয়ে। খুদা হাফেজ।